আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম মিলন, সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ। অন্যায়কে প্রতিবাদ করার সাহস আমার ছোটোবেলা থেকে আছে বা করে থাকি। আসাদুজ্জামান গম একটা ভূমিদস্যু, একজন খুনি লুটেরা, তারা বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম সাহেবের এবং নূর মোহাম্মদ সাহেবের জমি অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখছেন। তারা জমিতে গেলে তাদের খুন করতে চায়, তাদের ওই এলাকা ঢুকতে দেয় না। আজকে আমার নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে যে আমি স্পটে ছিলাম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, 5 কিলোমিটারের ভিতরে আমার কোনো অবস্থান ছিল না। ঘটনার সময় আমি ছিলাম কোতোয়ালি থানায় এবং এসপি সাহেবের অফিসে। এসপি সাহেবকে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিছি, বিদায় সম্বর্ধনা, তার ডকুমেন্ট আছে। আর আমি আবার বলছি, যদি আপনারা আমার ওই এলাকায় আমার বা আমার সন্তানের যদি অবস্থান সৃষ্টি করতে পারেন, আমি আপনাদের 20 লক্ষ টাকা এই সাংবাদের জন্যে উপহার দেবো, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি। আর নুরুল ইসলাম সাহেব গতকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছেন, যদি আসাদুজ্জামান গম 100 শতক জমির মালিকানা দেখাতে পারেন, সমুদায় সম্পত্তি উনি ছেড়ে দেবেন, এটা উনি ঘোষণা দিয়েছেন। একইভাবে নূর মোহাম্মদ সাহেবও বলেছেন, যদি উনি সম্পত্তি দেখাতে পারেন আসাদ, তাহলে নূর মোহাম্মদ সম্পত্তি ছেড়ে দেবেন। এটা হচ্ছে আমাদের কথা এবং আমার অনুরোধ, আপনারা সাংবাদিক সমাজ, আপনারা সমাজের সবথেকে সম্মানীয় ব্যক্তি, আপনাদের সবাইকে আপনাদেরকে সম্মান করে বিবেক, আপনারা সঠিক তদন্ত করেন, আপনারা প্রেস ক্লাবে বসার ব্যবস্থা করেন, আপনারা ইনকোয়ারি করে আসেন যে বলেন না এটা আসাদুর জমি, আপনারা বললেও আমরা ছেড়ে দেবো। আপনারা ঘুরে এসে যদি বলেন যে এটা আসাদের জমি, তাহলে এই নূর মোহাম্মদ সাহেব এবং নুরুল ইসলাম সাহেবের পক্ষে নিয়ে আমি কথা বলতেছি, ওনারা জমি ছেড়ে দেবেন, ওনারা জমি যাবেন। হ্যাঁ, আমাকে জড়ানো হচ্ছে, আমি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, শুধু আমার একলা না, সাইন চাকরা ধরে জড়াইছে। আমাদের জড়ালে একটু খবরটা বেশি মানুষ শোনে, পত্রিকাটা বেশি বিক্রি হয়, খবরটা চমক লাগে, কিন্তু এর পিছনে ঝাল আছে। মাননে মামলা হবে এবং এই জুলাই মাসেই মাননে মামলা হবে, যে টাকা লুটপাট এবং আমার যে কথা বলেছে, আগামী 1 মাসের মধ্যে দেখবেন মাননে মামলা হয়েছে এবং আপনারা রেস্ট অফিসে যান। আদৌ আসাদুজ্জামান পরিবার কোনো সম্পত্তি বিক্রি করেছে কিনা সেটা খোঁজ নেন। একজন বলছে সম্পত্তি কেনবো 10 লক্ষ টাকা, আপনার লোকসমাজ পত্রিকা আছে, আবার কেসে দেশে যে জমি বিক্রি করার 10 লক্ষ টাকা, কোনটা সত্যি সেটা আপনারা ইনকোয়ারি করবেন, দয়া করে দিয়ে পত্রিকা সুন্দর একটা নিউজ দেবেন এবং টেলিভিশন সুন্দর একটা নিউজ দেবেন, এটা আমার কামনা।